আমি শাইলা নই, ঝুমকা শিকদার। ভালোই হলো। শাইলা, ঝুমকার চোখে কাপড়টা বেঁধে দে। আহা, তুই এমন করছিস কেন? তুই বারবার চোখের কাপড় সরিয়ে নিচ্ছিস কেন? আমার ইচ্ছা তাই। দেখ ঝুমকা, সবকিছু একটা নিয়ম আছে, খেলাধুলা করবি অথচ নিয়ম মানবি না? তোদের নিয়ম আর আমার নিয়ম তো এক নয়। তোর নিয়ম আর আমাদের নিয়ম কি আলাদা? অবশ্যই, কারণ আমি এই কলেজের গভর্নিং বডি চেয়ারম্যান রমজান শিকদারের কন্যা, আর তোরা হলি কর্মচারী মানে প্রিন্সিপালের কন্যা। কি বললি তুই? আমার বাবা কলেজের চাকর? ইয়েস, ইউর ফাদার ইজ সার্ভেন্ট। আপু, ও ইচ্ছে করে ঝগড়া বাঁধাতে চাইছে, চল আমরা আলাদা খেলব। চল তাই করি। এই শোনো, তোমরা যারা আমাদের সাথে স্বেচ্ছায় খেলতে চাও, হ্যাঁ এগিয়ে এসো, চল আমরা খেলব। কেউ আগাবে না, যদি কোনো মেয়ে ওদের সাথে খেলতে যাও তাহলে তাদেরকে আগামীকাল ফোর্থ ডিসি দেওয়া হবে। ঝুমকা, ইদানিং তুই বেশি বাড়াবাড়ি করছিস, এর পরিণতি কিন্তু ভালো হবে না বলছি। এই কি করবি তুই, কি করবি বল, কি করবি? দেখো মেয়ে, তোমার একার কারণে কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হোক তা আমি হতে দেব না। তাহলে আপনি কি করবেন? তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি ভবিষ্যতে আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাও তাহলে তাহলে আমি বেত্রাঘাত করতে বাধ্য হব। সেই সাহস যেদিন আপনার হবে সেদিন সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। কি কি বললি তুই? কেন, কানে শুনতে পারনি নাকি? আবার বলবো তোকে, তোকে আমার গায়ে আঘাত করার পরিণতি কত ভয়ঙ্কর তুই হারে হারে টের পাবি। কি আমাকে শেষ পর্যন্ত তুই করে বললি? না বাবা, না বাবা, ওর মতো নোটের শরীরে হাত দিলে সেই হাত সাবান দিয়ে ধুইতে হয়। ওই হারামির বাচ্চা, ফকিন্নির বাচ্চা, নটি মানে বেশ্যা বললি? যে যা তাকে তাই বলে ডাকতে হয়। চল মা, চল চল ক্লাসে চল। এই আজকেই তোর জীবনে এই কলেজে শেষ ক্লাস। শুনলি, শুনলি মা ও কি বলছে? চলো বাবা, ওর সাথে কথা বলতে আমাদের ঘৃণা হয়। কে কাকে ঘৃণা করে তা টের পাবি। দেখবি, দেখবি এই মেয়ের জীবনের ভয়ঙ্কর পরিণতি ওর বাবা নিজের চোখে দেখবে।